আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ দিয়ে গরুর মাংস আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ দিয়ে গরুর মাংস আর এর জন্য আমি একটা ছোট সাইজের লাউ নিয়ে তার অর্ধেক করে অর্ধেকটা কেটে নিয়েছি আর নিয়েছি 400 গ্রামের মতো এখানে গরুর মাংস চর্বি সহ এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো দারচিনি এবং তিনটা এলাচ এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিব অবশ্যই এই মাংস দিয়ে গরুর মাংস দিয়ে লাউ রান্না করতে মাংসের চর্বি সহ নিলে কিন্তু এটা বেশি ভালো টেস্ট আসে চর্বি হাড্ডি সব কিছু সহ যে মাংসটা ওইটা ওই মাংসটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভাজবো না এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ এখানে আদা এবং রসুন দুইটা মিলিয়ে 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া মরিচটা আপনারা স্বাদ মতো দিবেন যাদের যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা ঝালটা একটু বাড়িয়ে দিবেন বা যারা কম খান তারা কম দিবেন অথবা যারা কাঁচামরিচ ইউজ করবেন তারা মোট কথা নিজেদের পছন্দ মতো ঝালটা দিবেন এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এই মশলার ভিতরে যে গরুর মাংসটা রেখেছি সেই মাংসটা দিয়ে দিব এখন মাংসটা দিয়ে ভালোভাবে আমি এই মাংসটাকে কষিয়ে নিব এবং ঢেকে দিব এই মাংসটা থেকে কিন্তু এক্সট্রা পানিটা বের হয়ে যাবে মাংসটা থেকে কিন্তু পানি বের হওয়া শুরু করেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার ঢেকে রান্না করব প্রায় 15 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে যে এক্সট্রা পানি ছিল বের হয়েছিল সেই পানিটা কিন্তু একেবারে কমে গিয়েছে এবং মাংস সহ মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে যেহেতু গরুর মাংস কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগে আর যেহেতু আমি এটা লাউ দিয়ে রান্না করব আমি যদি এখন লাউটা দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাংসটা কিন্তু সিদ্ধ হবে না তাই এখন আমি এই মাংসের ভিতরে আবারও প্রায় 1 কাপ পরিমাণের পানি দিয়ে এই গরুর মাংসটাকে সিদ্ধ করব এবং প্রায় 20 মিনিটের মতো আমি মিডিয়াম লো হিটে রান্না করব কিন্তু ঢেকে আমি রান্না করেছি দেখতেই পাচ্ছেন যে পানিটা কিন্তু একেবারে ফেলে গিয়েছে এখন আমি যে লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাউটা এই মাংসের মধ্যে দিয়ে দিব আমি কিন্তু টুকরা টুকরা করে কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন এবার আমি লাউয়ের সাথে মাংসটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মাংসের সাথে লাউ রান্না কিন্তু অনেক মজার অনেক টেস্টি আমি খুবই পছন্দ করি আপনারা অবশ্যই রান্নাটা বাসায় ট্রাই করবেন
এবার আমি এই লাউয়ের মধ্যে আধা কাপ পানি দিয়ে দিব, কেননা লাউয়ের মধ্যে থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়, আর আমি আধা কাপ পানি দিলাম সব মিলিয়ে। তারপর আমার আর পানি ব্যবহার করতে হবে না আশা করি। এখন আমি এই লাউটাকে ঢেকে দিব যতক্ষণ এই লাউয়ের ভিতর থেকে পানি বের না হয়। বলক আসার পরে, লাউটা বলক আসার পরে আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করেছি। আমার লাউটা কিন্তু কচি, এর জন্য লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি সময় রাখতে হয়নি। এই পর্যায়ে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, আর আমি এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। সেটা দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণের। এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, কেউ যদি চান ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। মাংসের সাথে আমি যদি লাউ রান্না করি সেক্ষেত্রে কিন্তু আমি লাউয়ের ভিতরে ধনিয়া পাতাটা ব্যবহার করি না, আমি জিরা গুঁড়াটা ব্যবহার করেছি। এখন আমি কিছুক্ষণ আরও 1 মিনিটের মতো চুলায় রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমার লাউ দিয়ে গরুর মাংসের তরকারি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। দেখলেন তো খুব সহজেই তৈরি করা যায় এবং এই তরকারিটা ভীষণ মজার। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং রান্না করলে আমাকে জানাবেন এই তরকারিটা খেতে কেমন মজার। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপির ভিডিওতে একটা লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।